সবার আগে আমরা IBF কে অন করব। এরপর ব্রেক পাইপের প্রেসার বাড়ছে কিনা তা এনসিওর করব, যাতে আমাদের BCS প্রপারলি অন হয়েছে সেটা কনফার্ম হয়ে যাবে। এরপরে আমাদের PCS অন করতে হবে। এটি অন হওয়ার পর ক্যাপ অকুপেশনের সিম্বল এসে যাবে। এর থেকে বোঝা যায় আমাদের ক্যাপ প্রপারলি অকুপাইড হয়ে গেছে। এখন আমাদের MR প্রেশার 6 কেজির ওপরে উঠে গেছে। ব্রেক পাইপের প্রেশার 4.6 হওয়ার অপেক্ষা আমরা করব। ব্রেক সিলিন্ডারের প্রেশার 1 থেকে কমে 0.8 এসে গেছে। এর থেকে বোঝা যায় আমাদের সব প্রপারলি হয়েছে। এখন স্টেশনারি ব্রেক টেস্ট করার জন্য সবার আগে আমাদের অটো ব্রেক টেস্ট করতে হবে, এরপরে EP ব্রেক টেস্ট করতে হবে। অটো ব্রেক টেস্ট করার জন্য আমাদের গার্ডের তরফ থেকে 5টি ঘন্টা আসবে, তারপরে আমরা BP-র প্রেশার ডিস্ট্রয় করব। গার্ডের ঘন্টা বাজার পর মোটরম্যান 5টি ঘন্টা বাজিয়ে সেটি অ্যাকনোলেজ করবে। BP-র প্রেশার ডিস্ট্রয় করতেই ব্রেক সিলিন্ডারের প্রেশার 0.8 থেকে বেড়ে 1.2 হবে। এবং ব্রেক পাইপের প্রেশার কমবে। এইভাবে আমরা 3 কেজি অবধি প্রেশার ডিস্ট্রয় করব। গার্ডের ক্যাবেও প্রেশার ডিস্ট্রয় হচ্ছে তা গার্ড এনশিওর করবে ঘন্টা বাজিয়ে। আমরা ব্রেক কন্ট্রোলারকে রিলিজ পজিশনে রাখব। এখন আমাদের ব্রেক পাইপের প্রেশার 4.6 অবধি বাড়তে দিতে হবে। এরপর গার্ড সেখান থেকে ইমার্জেন্সি ব্রেক লাগাবে এবং 1টি ঘন্টা দেবে। এরপর মোটরম্যান প্রেশার কমছে কিনা সেটি এনসিওর করবে এবং 1টি ঘন্টা দিয়ে অ্যাকনোলেজ করবে, এবং নিজেও ব্রেক কন্ট্রোলার হ্যান্ডেলকে ফুল ইমার্জেন্সিতে নিয়ে যাবে এবং BP-র প্রেশার কমছে কিনা সেটিও দেখবে। BC-র প্রেশার এখন 1.2 আছে। এখন আমরা ব্রেক পাইপের প্রেশারকে পুরোপুরি ডিস্ট্রয় করতে ব্রেকের হ্যান্ডেলকে ইমার্জেন্সি পজিশনে নিয়ে এসেছি। এখন হিসিং সাউন্ড বন্ধ হয়ে গেলে আমরা বুঝতে পারব ব্রেক পাইপের প্রেশার 0 হয়ে গেছে এবং অন্য কোনো জায়গা থেকে আমাদের BCS অন নেই। গাড়ি চালানোর জন্য এটি কম্পালসারি হয় কি যেখান থেকে ICS অন হবে গাড়ি খালি সেখান থেকেই চালানো যাবে। এরপর গার্ড 1টা ঘন্টা দেবে এবং ইমার্জেন্সি হ্যান্ডেলকে নর্মাল পজিশনে রাখবে। এরপর মোটরম্যানও ইমার্জেন্সি ব্রেক রিলিজ করবে। এটি হলো স্টেশনারি BT।